প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ফরিদপুরের 11 ইউনিয়নে নির্বাচনী প্রচার প্রচারণা। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, ফরিদপুর সদর উপজেলা ঈশান গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট শহীদুল ইসলাম মজনু প্রথম নির্বাচনী পথসভা করেছেন। মঙ্গলবার রাতে ইউনিয়নের লক্ষ্মীদাসের হাটে হাজার হাজার জনতার অংশগ্রহণে নৌকার পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পথসভায় বক্তব্য রাখেন ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রমেশ চন্দ্র দাস শম্ভু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তুহিন খন্দকার, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিউদ্দিন, 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান শেখ সহ অন্যান্যরা। সন্ধ্যার পরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নারী পুরুষ মিছিল সহকারে পথসভায় যোগদান করেন।